আপনি যদি ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে আবেদন করতে চান বা টিআরসি পদে আবেদন করতে চান অথবা কনস্টেবল পদে আবেদন করতে চান, তাহলে অবশ্যই আপনি যে জেলা থেকে আবেদন করেন না কেন, আপনি সেই জেলার কতজন লোক নিয়োগ করবে সেই তথ্যটি কিন্তু আপনার জানা থাকে। সাম্প্রতিককালে কনস্টেবল পদে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। যারা কনস্টেবল পদে আবেদন করতে চান তাদের অবশ্যই এই ভিডিওটি দেখা প্রয়োজন, কারণ এই ভিডিওতে আমি দেখাবো যে প্রত্যেক জেলা থেকে কতজন করে লোক নিয়োগ করবে, সেই বিষয়টি আমি বিস্তারিত দেখাবো। তো আপনি যদি একজন কনস্টেবল পদে আবেদন প্রার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে জানতে হবে যে কোন পদে এই টিআরসি পদে অর্থাৎ কনস্টেবল পদে কোন জেলা থেকে কতজন লোক করে লোক নিবে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি উপকারী যদি মনে করেন তাহলে অবশ্যই ভিডিওটি কমেন্টস এবং লাইক দিতে ভুলবেন না, সকলের মাঝে ভিডিওটি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করুন। তো দেখুন যে যে ঢাকা জেলা থেকে কিন্তু 256 জন এবং নারী নিবে 45 জন, মোট 301 জন কিন্তু লোক নিয়োগ করবে, এবং গাজীপুর জেলা থেকে 72 জন পুরুষ নিবে এবং 13 জন নারী নিবে, মানিকগঞ্জ জেলা থেকে 30 জন এবং নারী নিবে 5 জন, সর্বমোট 35 জন, মুন্সিগঞ্জ থেকে 31 জন পুরুষ 5 জন নারী, নারায়ণগঞ্জ থেকে 63 জন পুরুষ 11 জন নারী, নরসিংদী থেকে 47 জন পুরুষ 8 জন নারী, ফরিদপুর থেকে 41 জন পুরুষ 7 জন নারী, গোপালগঞ্জ থেকে 25 জন পুরুষ 4 জন নারী, মাদারীপুর থেকে 25 জন পুরুষ 4 জন নারী এবং রাজবাড়ী থেকে 22 জন পুরুষ 4 জন নারী, শরীয়তপুর থেকে 24 জন পুরুষ 4 জন নারী, কিশোরগঞ্জ থেকে 26 জন পুরুষ এবং 11 জন নারী, টাঙ্গাইল থেকে 76 জন পুরুষ 14 জন নারী, ময়মনসিংহ থেকে 109 জন পুরুষ 19 জন নারী, জামালপুর থেকে 49 জন পুরুষ 9 জন নারী, নেত্রকোনা থেকে 47 জন পুরুষ 8 জন নারী, শেরপুর থেকে 29 জন পুরুষ 5 জন নারী, চট্টগ্রাম থেকে 162 জন পুরুষ 29 জন নারী, বান্দরবন থেকে 8 জন পুরুষ 2 জন নারী, কক্সবাজার থেকে 49 জন পুরুষ 9 জন নারী, ব্রাহ্মণবাড়িয়া থেকে 60 জন পুরুষ 11 জন নারী, চাঁদপুর থেকে 51 জন পুরুষ 9 জন নারী, কুমিল্লা থেকে 114 জন পুরুষ 20 জন নারী, খাগড়াছড়ি থেকে 13 জন পুরুষ 2 জন নারী, ফেনী থেকে 31 জন পুরুষ 5 জন নারী, লক্ষ্মীপুর থেকে 37 জন পুরুষ 7 জন নারী, নোয়াখালী থেকে 66 জন পুরুষ 12 জন নারী, রাঙ্গামাটি থেকে 13 জন পুরুষ 2 জন নারী, রাজশাহী থেকে 55 জন পুরুষ 10 জন নারী, জয়পুরহাট থেকে 19 জন পুরুষ 3 জন নারী, পাবনা থেকে 54 জন পুরুষ 9 জন নারী, সিরাজগঞ্জ থেকে 66 জন পুরুষ 12 জন নারী, নওগাঁ থেকে 55 জন পুরুষ 10 জন নারী, নাটোর থেকে 36 জন পুরুষ 6 জন নারী, চাঁপাইনবাবগঞ্জ থেকে 35 জন পুরুষ 6 জন নারী, বগুড়া থেকে 72 জন পুরুষ 13 জন নারী, রংপুর থেকে 61 জন পুরুষ 11 জন নারী, দিনাজপুর থেকে 64 জন পুরুষ 11 জন নারী, গাইবান্ধা থেকে 50 জন পুরুষ 9 জন নারী, কুড়িগ্রাম থেকে 44 জন পুরুষ 8 জন নারী, লালমনিরহাট থেকে 27 জন পুরুষ 5 জন নারী, নীলফামারী থেকে 39 জন পুরুষ 7 জন নারী, নীলফামারী থেকে 39 জন পুরুষ 7 জন নারী, পঞ্চগড় থেকে 21 জন পুরুষ 4 জন নারী, ঠাকুরগাঁও থেকে 30 জন পুরুষ 5 জন নারী, খুলনা থেকে 49 জন পুরুষ 9 জন নারী, যশোর থেকে 59 জন পুরুষ 10 জন নারী, ঝিনাইদহ থেকে 38 জন পুরুষ 7 জন নারী, মাগুরা থেকে 20 জন পুরুষ 3 জন নারী, নড়াইল থেকে 15 জন পুরুষ 3 জন নারী, বাগেরহাট থেকে 31 জন পুরুষ 6 জন নারী, সাতক্ষীরা থেকে 42 জন পুরুষ 7 জন নারী, চুয়াডাঙ্গা থেকে 24 জন পুরুষ 4 জন নারী, কুষ্টিয়া থেকে 41 জন পুরুষ 7 জন নারী, মেহেরপুর থেকে 14 জন পুরুষ 2 জন নারী, বরিশাল থেকে 49 জন পুরুষ 9 জন নারী, ভোলা থেকে 38 জন পুরুষ 7 জন নারী, ঝালকাঠি থেকে 14 জন পুরুষ 3 জন নারী, পিরোজপুর থেকে 24 জন পুরুষ 4 জন নারী, বরগুনা থেকে 19 জন পুরুষ 3 জন নারী, পটুয়াখালী থেকে 33 জন পুরুষ 6 জন নারী, সিলেট থেকে 73 জন পুরুষ 13 জন নারী, মৌলভীবাজার থেকে 41 জন পুরুষ 7 জন নারী, সুনামগঞ্জ থেকে 52 জন পুরুষ 9 জন নারী, হবিগঞ্জ থেকে 44 জন পুরুষ 8 জন নারী, সর্বমোট 3060 জন পুরুষ নিয়োগ করবে এবং 540 জন নারী নিয়োগ করবে, সর্বমোট 36 জন লোক নিয়োগ দেবে এই বিজ্ঞপ্তির মাধ্যমে। তো বন্ধুরা, 3600 জন কনস্টেবল নিয়োগ দেবে এই বিজ্ঞপ্তিটির মাধ্যমে। তো এই হচ্ছে কতজন এই বিজ্ঞপ্তির মাধ্যমে কতজন নারী পুরুষ কোন জেলা থেকে নিয়োগ দিবে তার বৃত্তান্ত আমি জানালাম। ভিডিও উপকারী মনে করেন তাহলে অবশ্যই ভিডিওটিতে কমেন্টস করে ফেলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।